নমস্কার দর্শক বন্ধুরা, মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা উচ্চ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। আজকে রেসিপি উচ্চে রিং মজা করবো। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। উচ্ছে রিং ভাজা করবো, তার জন্য কী কী নিয়েছি, তার জন্য উচ্ছে নিয়েছি। উচ্ছে করে দেখুন গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা করে। একটা চামচ নিয়েছি, চামচের পিছন দিয়ে দানাগুলো ফেলে দেবো। চারিদিকে একটু গোল করে নেব। কী সুন্দর উঠে গেল। আর একটা আপনাদের করে দেখাচ্ছি। চারিদিকটা একটু গোল করে নেব, তারপর আমরা আঙুল দিয়েও করতে পারি। দেখুন বাকি উচ্ছগুলো আমি এভাবে করে নেব। আমি দুটো উচ্ছে নিয়েছিলাম, দানাগুলো সব ফেলে দিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। উচ্ছে রিং ভাজার জন্য কী কী লাগছে, বেসন, চালের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। উচ্ছেটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, ভালো করে হাত দিয়ে মেখে নেব। যারা যারা উচ্ছে রিং ভাজা করে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগে খেতে। খুব ভালো লাগে কিন্তু, গরম ভাতের সাথে না একতারা ভাত উঠে যাবে, আর কিছুই লাগবে না কিন্তু। উচ্ছে তাই ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের বাটিয়া নিয়ে নিয়েছি, কিছু মশলার মধ্যে অ্যাড করবো আবার চালের গুঁড়ো দু চামচ, লবণ, সামান্য হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। এদিকে ব্যাটারটা তৈরি করে নেব, ভালো করে মিশিয়ে নিয়েছি, অল্প অল্প জল দিয়ে গুলে নেব। একসাথে সব জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে মিশাতে হবে। আর একটু জল দেব। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, দেখুন খুব ঘন না কিন্তু খুব পাতলা না, এরা মিডিয়াম রাখতে হবে। এবার উচ্ছের রিংগুলো ব্যাটারের মধ্যে চুবাবো, চুবিয়ে তেলে ভাজা করে নেব। তেলটা দিকে গরম হয়ে গেছে, ব্যাটারের থেকে একটা রিং তুলবার দিয়ে দেবো তেলের মধ্যে। এবার উল্টিয়ে দেবো। উল্টো পাল্টে লাল করে ভাজা করে তুলবো। রিংগুলো ভাজা হয়ে গেছে, উল্টো পাল্টে ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব। কেমন খাস্তা হয়ে গেছে দেখছেন, চালের গুঁড়ো একটু মিশাবেন,
বাকি ডিমগুলো ভাজা করে নেব। এইগুলো উল্টে পাল্টে ভাজা করে নেব। যারা উচ্ছে খায় না তাদের কিন্তু অবশ্যই এভাবে করে খাবেন, তারা বুঝতেই পারবে না এটা উচ্ছে কিনা। এইগুলো ভালো হয়ে গেছে, তুলে নেবো। এবার উচ্ছে রিং বাজা আমার রেডি। এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের রেসিপি এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।